একটি কম্পিটিশন জেতাই খেলোয়াড়দের কাছে সবচাইতে মূল্যবান বিষয়, আর যদি ব্যাপারটি হয় অলিম্পিক অথবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তাহলে তো কথাই নেই। কিছু কিছু সময় জেতার ইচ্ছা এতটাই প্রবল হয় যে একটা মেডেল পাবার আশায় খেলোয়াড়রা যে কোনো কিছুই করতে প্রস্তুত থাকেন। প্রিয় দর্শক, আজ আমরা এমনই পাঁচজন স্পোর্টস ব্যক্তিত্ব সম্পর্কে জানাবো, যারা প্রথম হবার জন্য কিছু অসাধারণ এবং অদ্ভুত কাজ করে বিখ্যাত ও সমালোচিত হয়েছেন। বিশেষ করে এক নম্বর ভিডিওটিতে আপনাদের জন্য অপেক্ষা করছে একটি চমকে দেওয়ার মতো ঘটনা। তো বন্ধুরা, পাঁচটি অসাধারণ ভিডিওর মজা নিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নাম্বার ৫, হিল টেইলর, দ্য ডলফিন ম্যান। হিল টেইলর একজন সুইমার যিনি ডলফিন মানব নামেই বেশি পরিচিত। চলুন তার একটি অদ্ভুত নামের কারণটি জেনে নেই। টেইলর তার ইউনিভার্সিটিতে ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় নাম লেখান। প্রতিযোগিতা শুরু হলে যেখানে তার সকল প্রতিযোগী পানির উপর নাক উঠিয়ে সাঁতার কাটতে থাকেন, সেই সময় টেইলর এক অদ্ভুত কাণ্ড করেন। তিনি পুরো সাঁতারটি শেষ করেন ডলফিনের মতো ডুব সাঁতার দিয়ে এবং একবারের জন্য পানির উপর না কুচিয়ে নিঃশ্বাস না নিয়ে। ৫০ মিটার সাঁতার শেষ করেন মাত্র ২৩.১ সেকেন্ডে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে তিনি এই প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি, কারণ নিয়ম অনুসারে প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরেই তাকে স্বাভাবিকভাবে পানির উপর সাঁতার কাটতে হবে। যেহেতু তিনি এটি করেননি, তাই তার জয়মালাও ভাগ্যে জোটেনি। তবে তার এই অদ্ভুত সাঁতারের পুরো ব্যাপারটির জন্য অন্যান্য প্রতিযোগী, দর্শক বা রেফারি কেউ প্রস্তুত ছিলেন না। নাম্বার ৪, ইনফিনিট টাকার, দ্য সুপারম্যান ড্রাইভার। জয়ী হওয়াই যেন এই মানুষটির জীবনের একমাত্র লক্ষ্য। তিনি একটি ৪০০ মিটার হার্ডল বা বাধা প্রদানকারী দৌড় প্রতিযোগিতা জিতেছিলেন খুব অদ্ভুতভাবে। একে অদ্ভুত না বলে কিম্ভূতকিমাকার বলাই ভালো। এই কম্পিটিশনটির নাম ছিল ACC আউটডোর ট্র্যাক এবং ফিল্ড চ্যাম্পিয়নশিপ। পুরো সময়টাতে হিল টাকার জয়ের খুব কাছাকাছি ছিলেন, কিন্তু শেষের দিকে তার টিমমেট রবার্ট ফিনিক্স লাইনের কাছাকাছি চলে আসার পর হিল টাকার যেন মরিয়া হয়ে ওঠেন ফার্স্ট হওয়ার জন্য। তিনি ফিনিশ লাইন পার হওয়ার সময় তার দুই হাত প্রসারিত করে দেন এবং সুপারম্যানের মতো একটি ড্রাইভ দেন। প্রতিযোগিতার নিয়ম অনুসারে কাঁধ ফিনিশ লাইন বরাবর থাকতে হবে, সুতরাং হিল নিয়ম ভঙ্গ করেননি এবং সফলভাবে জয়ী হন। এই পুরো বিষয়টি নিয়ে রবার্ট কিন্তু মন খারাপ করতে পারেননি, বরং তাকে হাসতে দেখা যাচ্ছিল। নাম্বার ৩, দিয়াগো ম্যারাডোনা, হ্যান্ড অব গড গোল। দিয়াগো ম্যারাডোনা, ফুটবলের জাদুকর খ্যাত এই আর্জেন্টাইন খেলোয়াড়ের নাম কে না জানে? আর সেই সাথে আপনাদের অবশ্যই মনে থাকবার কথা হ্যান্ড অব গড গোলের কথা। ১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপরীতে আর্জেন্টাইন এর খেলোয়াড় পৌঁছে যান পেনাল্টি এরিয়াতে এবং হাত দিয়ে একটি গোলও করে ফেলেন। মজার বিষয় হলো রেফারি বিষয়টি লক্ষ্য করেননি। গেমটি শেষ হলে ম্যারাডোনা বলেন যে বলটি অর্ধেক তার হাত ও অর্ধেক তার মাথায় লেগেই গোলটি হয়, যা ছিল ফুটবলের নিয়মের বাহিরে। জানিয়ে রাখি ১৯৮৬ সালের এই ফুটবল বিশ্বকাপ জয় করেছিল কিন্তু আর্জেন্টিনাই। নাম্বার ২, অ্যান্টোনিও মার্গারিটো, এ বক্সার উইথ প্লাস্টার নিকলস। ২০০৮ সালে মিগেল এবং গেল অত্যন্ত ফিট ও দাপুটে বক্সার ছিলেন এবং তারা একের পর এক ফাইট জয়ের রেকর্ড গড়ছিলেন। এমন সময় মিগেলের সাথে বক্সিং রিংয়ে দেখা হয় অ্যান্টোনিও মার্গারিটোর। এই ফাইটে কোনো এক অদ্ভুত কারণে মিগেল বারবার আঘাত পেতে থাকেন এবং খুব ক্লান্ত হয়ে পড়েন, শেষ পর্যন্ত নক আউট হন। ব্যাপারটি অদ্ভুত দেখা গেলেও এই ফাইটটি অ্যান্টোনিওর জন্য ছিল অসাধারণ জয়। কিন্তু গণ্ডগোলটি বাঁধে অ্যান্টোনিওর পরবর্তী ফাইটের আগে। সেখানে মিগেলের ট্রেনার উপস্থিত ছিলেন এবং লক্ষ্য করেন যে অ্যান্টোনিওর হাতে কোনো একটি পাউডার মাখানো রয়েছে। বিষয়টি বক্সিং কর্মকর্তাদের নজরে এলে তারা তদন্তের পর জানতে পারেন যে অ্যান্টোনিওর হাতে জিপসাম পাউডার মাখানো ছিল, যাতে ক্যালসিয়াম সালফার রয়েছে। ফলে ফাইট চলাকালীন সময়ে এই পাউডারটি বাতাস ও ঘামের সাথে মিশে রীতিমতো শক্তিশালী প্লাস্টারে রূপান্তরিত হয়ে যায়। এই ঘটনার জন্য অ্যান্টোনিও সমালোচনা ঝড়ে পড়ে যান, যদিও তিনি পুরো ব্যাপারটিকেই অস্বীকার করেছিলেন। নাম্বার ১, ভেনেসা মাই, এ ভায়োলিনিস্ট অর এ স্পোর্টোম্যান। বন্ধুরা, এবার আপনাদের চমকে যাবার পালা। ভেনেসা মায়ে এর নাম শুনলেই মনে পড়ে বিখ্যাত বেহালা বাদকের কথা। এখন নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন ভেবে যে ভেনেসা মায়ে এর সঙ্গে খেলার কি সম্পর্ক রয়েছে। অবাক হবেন না বন্ধুরা, বিখ্যাত এই বেহালা বাদকের সবসময় একটা স্বপ্ন ছিল অলিম্পিক গেমসে অংশ নেওয়ার। থাইল্যান্ডের ন্যাশনাল অলিম্পিক কমিটি তার এই স্বপ্নকে সত্যি করার একটি সুযোগ এনে দেন যখন তারা জানতে পারেন যে ভেনেসা ৪ বছর বয়স থেকেই বরফের উপর স্কি করে অভ্যস্ত। কিন্তু অলিম্পিকে অংশ নিতে হলে তাকে অবশ্যই একটি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং তিনি সবাইকে খুব অবাক করে দিয়ে উত্তীর্ণ হয়ে যান। কিন্তু ইন্টারন্যাশনাল স্কি কম্পিটিশনে তিনি ৬৭ জনের মধ্যে সর্বশেষ হন এবং খুব অদ্ভুত হলেও সত্য যে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় ১ মিনিটের বেশি সময় পিছিয়েছিলেন, যা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে ভাবিয়ে তুলতে বাধ্য করে। কারণ অলিম্পিক প্রস্তুতি পরীক্ষায় ভেনেসার পারফরমেন্স ছিল এর থেকেও অনেক বেশি ভালো। তাহলে ব্যাপারটা কি? তদন্ত শেষ করার পর তারা জানতে পারেন ভেনেসা আসলে এই পরীক্ষাটিতেই অংশগ্রহণ করেননি, এটি তার হয়ে অন্য কেউ দিয়ে দিয়েছিল, আর এই জন্য শাস্তিস্বরূপ তাকে পরবর্তী ৪ বছরের জন্য স্কি খেলা থেকে বিরত রাখা হয়। এই ৫ জন খেলোয়াড় এবং তাদের জয়ী হওয়ার জন্য অদ্ভুত কৌশলের কোন কৌশলটি আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।